আসসালামু আলাইকুম এসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার গত পর্বে আমরা ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাপটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং এটি ব্যবহার করতে হয় সেটা দেখেছিলাম আজকে আমরা আপনাদেরকে এম ক্যাশ অ্যাকাউন্টের যে টাকা না যায় ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেটা দেখাবো অনেকে আমাদের কাছে এই বিষয়টি জানতে চেয়েছেন এবং অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে এটা তারা পারছেন না তো কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় এবং করণীয় কি সেটা আজ আমরা আপনাদের দেখাবো এম ক্যাশে লগ ইন করার পর এরকম একটি মেনু আসবে সেই মেনু থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার এখানে যেতে পারেন অথবা থ্রি ডট মেনু থেকে ট্রান্সফার ফ্রম আইবিবিএল অ্যাকাউন্ট যেহেতু আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা এম ক্যাশে নিয়ে আসবো আমি ট্রান্সফার ফ্রম আইবিবিএল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আর ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলে এই অপশানটাতে আমি ক্লিক করব এখানে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ফার্স্টে লিখতে হবে যেমন অনেকেই বলেছেন তারা তাদের অ্যাকাউন্ট নাম্বার লিখছে কিন্তু এটা হচ্ছে না যেমন আমি একটি অ্যাকাউন্ট নাম্বার লিখে দেখাচ্ছি আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখলাম তারপর আমি টাকার পরিমাণ লিখলাম রেফারেন্সে আমি পার্সোনাল কথাটি লিখলাম অথবা অন্য কিছু লিখতে পারি এবার আমি ট্রান্সফার ফ্রম আইবিবিএল এটা দিলাম এখানে দেওয়ার পরে এখানে কিছু ইরোর মেসেজ শো করছে যেমন প্রথমে বলছে যে আমার সতেরো ডিজিটের আইবিবিএল বিএল অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো কিভাবে আপনি অ্যাকাউন্টটির একটি নাম্বারকে সতেরো ডিজিট করবেন যেমন আমি আমার অ্যাকাউন্টটা সংক্ষেপে দেখেছি যে আমার অ্যাকাউন্ট নাম্বার সেভিংস অ্যাকাউন্ট মতিঝিল শাখা পঁচাত্তর হাজার আটশো আটানব্বই সেভেন ফাইভ এইট নাইন এইট হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এটা আমাকে সতেরো ডিজিট করতে হবে তো সতেরো ডিজিট করার জন্য যারা এই বিষয়টি জানেন না তাদেরকে বলে দিচ্ছি আপনি যদি আপনার অ্যাকাউন্টটা সংক্ষেপে আপনার কাছে থাকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলো সাধারণত সংক্ষেপে থেকে থাকে তো আপনি যদি এটাকে সেভেন্টিন ডিজিট বা তেরো ডিজিট করতে চান অবশ্যই আপনাকে আপনার ব্রাঞ্চে যোগাযোগ করে অথবা আপনার যে চেক বই আছে সেখানে কিন্তু তেরো ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে চেকের নিচের দিকে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এরপর যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনি অবশ্যই ওয়ান সিক্স এখানে ফোন করে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কীভাবে সেভেন্টিন ডিজিট করতে হয় সেটা ওখান থেকে জেনে নিতে পারবেন তারা পুরো সংখ্যাটি 17 ডিজিট আপনাকে দিবে তো 17 ডিজিটের ক্ষেত্রে প্রথম চার ডিজিট 2050 যেটা দেয়া আছে ওটা থাকবে বাকি 13 ডিজিট আমরা লিখব এভাবে আমরা আমাদের 17 ডিজিটের নম্বরটি পেয়ে গেলাম আর আরেকটি বিষয় সেটা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আপনি এম ক্যাশে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ফার্স্টে আপনার ব্রাঞ্চে যে এটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে অর্থাৎ লিংক করতে হবে লিঙ্ক এস্টাবলিশ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে আনতে পারবেন না এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি সংশ্লিষ্ট শাখায় গেলে ওখানে ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে সিগনেচার দিয়ে আপনাকে এটা করতে হবে তারপরে আপনি এটা করতে পারবেন এখন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তেরো ডিজিট লিখলাম আর আগে চার ডিজিট দেওয়া আছে মোট সতেরো ডিজিটে দেওয়া আছে আমি টাকার পরিমাণ লিখলাম পিন নাম্বার লিখলাম এবং আমি ট্রান্সফার ফ্রম আই বিবিএল এই নম্বরে এই বাটনে ক্লিক করব এখানে তার একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম করার পর দেখুন আমার এটা সাকসেস হয়েছে তারা আমার অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে তা এখানে আমার টাকার পরিমাণ দেখাচ্ছে এবং তার একটা ফি নিয়েছে দুই টাকা সেটাও দেখাচ্ছে এবার আমি ডান বাটনে ক্লিক করলাম তো এভাবে আপনি চাইলে এখান থেকে যদি এখন ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করেন এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার টোটাল ব্যালেন্সটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এটা এর আগেও দেখিয়েছে এখানেও আরেকবার দেখাচ্ছে যেমন আমার ব্যালেন্সটা এখন শো করছে তো এভাবে আপনি খুব সহজেই আপনার এম ক্যাশে আনতে পারেন আর এখানে ট্রান্সফার টু আই এটার মাধ্যমে আপনি একই প্রসিডিউরে আপনার এম ক্যাশের টাকা আপনি ওখানে পাঠাতে পারেন যেমন আমি আমার যদি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি লিখি আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে টাকার পরিমাণ রেফারেন্স পিন নাম্বার দিয়ে ট্রান্সফার টু আইবিবিএল ক্লিক করার পর আমার কাছে কনফার্মেশন যাবে তো এখানে একটি বিষয় অনেকেই জানতে চেয়েছেন শুধু কি নিজের অ্যাকাউন্টে পাঠানো যাবে না যে কোনো অ্যাকাউন্টেই পাঠানো যাবে অ্যাকচুয়ালি ট্রান্সফার টু আইবিবিএল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এমনকি আপনি ইসলামী ব্যাংকের ডিপিএসের বিলও আপনি দিতে পারবেন অর্থাৎ মাসিক যে কিস্তি ডিপিএস সেটারও চাইলে দিতে পারবেন এছাড়া যে কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে পাঠাতে পারবেন কনফার্ম বাটনে ক্লিক করা মাত্র আপনার এম ক্যাশের টাকা সরাসরি ইসলামী ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে ডেস্টিনেশন অ্যাকাউন্ট সেখানে চলে যাবে তো আমি এটা করলাম না আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম আপনারা আশা করছি আপনাদের যে নিজ নিজ যে অ্যাকাউন্ট আছে বা আপনার যে অ্যাকাউন্টে পাঠানোর প্রয়োজন সেখানে আপনারা এভাবে খুব সহজেই এম ক্যাশের মাধ্যমে এটা পাঠাতে পারবেন তো এই ছিল মূলত ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া আপনারা নিজেরাই এই ফান্ড ট্রান্সফার করে দেখতে পান যে কোনো অ্যাকাউন্টে চাইলে টাকা পাঠাতে পারেন যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই নম্বরে কথা বলে আপনি ইসলামী ব্যাংকের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান জেনে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বেল আইকনেতে ক্লিক করে রাখুন যাতে সবার আগে সর্বশেষ ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ